যে মানে কি অ্যাকচুয়ালি হয়েছে, লাইক আমি তো অ্যাকচুয়ালি নিউট্রাল পক্ষ, লাইক আসিফ থেকে শুনলাম, এখন তোমার থেকে শুনি যে কি হয়েছে আর কি অ্যাকচুয়ালি। আমি জানতে পারছি যে আমার মানে কোন নতুন ফ্রেন্ড জানি মানে ওকে গিয়ে মারতে, তো মানে আমি তো শুধু আমার ছিল তো আমি এগুলো বুঝতেও পারিনি যে এত বড় কিছু করবে। ওই যে ও আমার সাথে মানে আসিফ আমার সাথে অনেক ক্রাফট ইউজ করছে, তারপর আমার সঙ্গে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ওইটা কি নাকি ওদের ওর সহ্য হয়নি, এই জন্য ও গিয়ে বিকল হয়ে গেছে। আর এখানে হচ্ছে আসিফ ওরা ঠিক করতেছে যে আমি ওইসব অ্যারেঞ্জ করে ওকে মাই, আসলে তো আমার সামনে এক্সাম, আমি শুধু ঝামেলা কেন করতে যাবো, তাই না? আসিফ যখন আমাকে যে মোমেন্টে আমাকে এসব কথা গুলো শুনেছে, আমি তো পারলে তখনই আমার ধারণা তো ছিল না, পরে আমার কি আমার সব পরিবার এসে বলছে যে মৃত্যুর জন্য এই অবস্থা, আমি লজ্জা হয়, আমি তো কিছুই জানি না, হ্যাঁ না ঠিক আছে। দেখো ভাই, দেখো ও যখন মায়ের খেয়েছে, হ্যাঁ তখন কিন্তু ওই ছেলে কিন্তু বলছে যে রাখি ফাটিছে, তো চিন্তা করে দেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি কি সালমান ভালোভাবে চিনো? তুমি কি সালমান ছেলেকে ভালোভাবে চিনো? যদি ধরো তুমি ভালোভাবে নাই চিনলা তাহলে কি হবে তোমার? আচ্ছা তোমার কি বেশ ভালোই ফ্রেন্ড না আই গেস? হ্যালো, হ্যাঁ মানে কি ও কি তোমার ভালো ফ্রেন্ড, লাইক তুমি বলতে পারো অ্যাকচুয়ালি কই থাকে, লাইক আচ্ছা এই তো। হ্যাঁ থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম কি জানো, হ্যাঁ যে লাইক সালমান ছেলেটাকে ধরলে, হ্যাঁ লাইক তুমি যদি সামনে আসো অ্যাকচুয়ালি সামনাসামনি যাতে সালমানের ফেস করো ঠিক আছে, তাহলে তো লাইক যেহেতু তোমার কোনো দোষ নাই ঠিক আছে তো তোমার তো কিছু হবে না ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে আমি রিলিফ পাই, সবাই রিলিফ পায়। এখন যদি ওর সবকিছু আমি তোমাকে বলে দিই, এখন না মানে এটা এখন কিছু কি যে হয়েছে আমার কোনো মানে আইডিয়া নেই। তো ওই তো বুঝতে ভাই, ওরা অ্যাকচুয়ালি খুব রেগে আছে। আমি একজনের নাম জানি আর কারো নাম জানি না, ওরা যারা পরে আগে ছিল সব এলেভেল স্যার, এখানে ওলেভেল স্যার কেউ ছিল না আর সবাই জানো। সালমান যদি তোমার না ভালোই ফ্রেন্ড হয় তাহলে এত, তাহলে ও কেন লাইক তোমার জন্য এতটুকু লাইক করতে আসলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও সালমান সাথে কি তোমার কথা হয়েছে আফটার দিস ইনসিডেন্ট? না আমি সেলফ করে নিয়েছি, মানে ও জানে যে ও যদি আমাকে আগে থেকে বলতো না আমি সবকিছু স্টপ করে দিতাম, আমার চাকরি করে ফেলতাম। ও তো কেমনি কেমনি ঠিক করতে পারে, আমি আমি নিজেও কিছু জানি না। হ্যাঁ তা ঠিক কথা, কারণ আমি যদি শুনছি যে আছে এমন কিছুই করে নেই যে ওকে মারতে মারার মতো, তারপর সাতটা ছেলে মিলে একজনকে মারার মতো এমন কিছু আমি দেখিনি ঠিক না। তারপর এত বড় প্লাস একসাথে, তোমরা তো একই সাথে পড়ছিল না কোচিং এ ঠিক না, একসাথে একই সাথে তো কোচিং এ পড়ো ঠিক না, আসিফের সাথে। তাহলে ও বলছে আর কি যে ও নাকি তুমি নাকি পাঠাইছ সালমান ভালো নিজে থেকে বলছো, তাহলে চিন্তা করে সালমান কিন্তু তোমাকে একদিক দিয়ে ইয়া করলো, কিন্তু বুঝতে পারছো তুমি কি বলছো আমি? হ্যাঁ এই জন্য তো আমি ওর সাথে কোনো কথাই বলছি না, কোনো কন্ট্যাক্ট রাখতেছি না, মানে ও যে আমাকে এত বিরাট ভাবে বিট্রে করবে, মানে ও আসলে পুরো ফ্রেন্ডশিপ এখনই নষ্ট হয়ে গেছে অলরেডি, আর আমার প্যারেন্টসও ওর সাথে আমাকে মিশতে দিবে না কখনো, হয়তো ওরা ভালো করতে চাইছে বাট ও নিজেই খারাপ হয়ে গেছে আমার কাছে, তো নাথিং এলস। আচ্ছা ভাই আমাদের থিং ইজ দ্যাট যখন আমরা সালমানকে পাবো, আমরা চাচ্ছি যে তোমাকে আর সালমানকে ফেস টু ফেস করানো, যাতে অ্যাকচুয়ালি ও তোমার সামনে এসে লাইক নিজে থেকে, ধরো আমি যদি তোমাকে আলাদা জিনিস করি আমার সামনে একটা শোকা বলতে পারবে না যে আমি ওদের পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো
হ্যাঁ দেখো ভাইয়া, আশিক তো অনেক রেগে আছে, ঠিক আছে, মানে তুমি বুঝতে পারছো, কিন্তু আমার উপর হ্যাঁ দেখো আমি বলতে চেষ্টা আমি করছি পয়েন্ট দিচ্ছি, আমার উপর আগে কোনো রাগ নেই, উল্টা আমার উপর রাগ হচ্ছে, ঠিক আছে? ও আমার সঙ্গে যেহেতু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না, আমি তো ওর কিছুই তো করি নাই, তাই না? আমি এখানে ওকে নিয়ে কুৎসা তুই কি মাই খেয়েছি এখানে, আমার কেন ইনভলভ করতেছে? খালি আসি না মানে ছয় প্রনাউন্স করছে দেখে না সবসময় না আমার হ্যাঁ ও বুঝতে তুই আমার বলছিস গায়ে না, করবে যে ছেলে মারছে সেই আমি ছেলে তো তুমি তুলছো না যে আমি ওদের পাঠাইছি, তো কেন আমাকে ব্লেম করতেছে সবাই? না না যে ছেলেটা বলছে ওরাই কিন্তু বলছে, লাইক ওরাই ধরো হ্যাঁ তোমরা, দিদি, ও আমাকে ফাঁসানোর জন্য বলছে, কেমন একটা মানুষ মারবে তার পিছু পিছু কেউ লাগবে না যে কেন ওকে মারছে, মানুষ তো সবাই তো রিভেঞ্জ হতে চায়, রাইট? হ্যাঁ এটার ঠিক মধ্যে আমাকে ফাঁসাই দিল পুরো ওরা। দেখো ভাই, লাইক আসিফ তো সালমানকে চিনে না, ঠিক আছে, সালমান হলো তোমার ভালো ফ্রেন্ড, ঠিক না, সো সালমান নিশ্চয়ই তোমার উপর রিভেঞ্জ নেওয়ার কোনো কিছু নেই, এক্স্যাক্টলি, সো সালমান নিশ্চয়ই তোমার উপর রিভেঞ্জ নেওয়ার মতো কথা না, ঠিক না? আমার তো রিভেঞ্জ নেওয়ার কথা না অ্যাকচুয়ালি, দেখো মানে মানে আমি যেটা থিঙ্ক করছি হয়তো আমার আরো গুড ফ্রেন্ডস, তো ও মানে আরো বেশি প্রুফ করতে চাইছে বা আমার জন্য কিছু ভালো দেখাতে চাইছে, তো এটা একটু এক্সেস হয়ে গেছে, তার জন্য নিজেও আমার কাছে কালা হয়ে গেছে। হ্যাঁ তুমি কি সালমান কে এসব কিছু বলছিলা যে আসিফ যে তোমাকে মানে গালাগালি করছে সেগুলো বলছিলা? আর এগুলো কেন হয় জন্য, আচ্ছা ঠিক আছে, আর অ্যাকচুয়ালি আসিফ নিজেই ক্লাসের মধ্যে বসে মানে আমাকে অনেক মানে পিছন থেকে অনেক কিছু বলছে, তো আই গেস ওখান থেকে আশেপাশে কেউ শুনছে, তো ওইভাবে আর কি ওর কানে গেছে, ওর দেয়ালেরও কান থাকে, তো আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না আমি যতটুকু পারা করবো, ঠিক আছে, যেহেতু তোমার দোষ নাই, ঠিক আছে, বাট মেইন থিং না ইজ সালমান হ্যাজ টু গেট সাম পানিশমেন্ট, ঠিক আছে, দ্যাটস দ্য, ঠিক আছে ঠিক আছে, আমার এক্সাম, আমি উন্নতি এইসব টেনশনে আমার এক্সামের প্রিপারেশন আরো খারাপ হয়ে যাচ্ছে, আর আমি তো নিজে চাবো না যে শুধু মানে এক্সামের টাইমে একটা ডাক্তার ঝামেলা করবো, তাই না? শুনলাম কে জানে বলছিলে তুমি নাকি বলছো যে সালমানের কারণে নাকি তুমি নাকি পাঠিয়েছো আর কি সামথিং, কার কাছে স্বীকার আমি করছো অনেক নাকি, কিছু সেখানে নাকি সেখানে নাকি করছো নাকি সামথিং লাইক দ্যাট, আমি বুঝিনি, লাইক তুমি নাকি স্বীকার করছো যে তুমি নাকি সালমানকে পাঠিয়েছিলে নাকি, শুনলাম নাকি আমি কি করলাম, লাইক সালমানকে পাঠাইছো নাকি তুমি, না ওকে আচ্ছা আমি কেন ওকে পাঠাতে যাবো আশ্চর্য, তাহলে তো সবকিছুর মূলেই তো আমি আছি, আমি তো তাহলে এইসব মানে সব দিন তো আমার ঘরেই আসবে, তাহলে আমি কেন এগুলো করাতে যাবো আশ্চর্য? আচ্ছা হ্যাঁ মানে খুব অবাক লাগছে, কারণ দেখো ফার্স্ট অফ অল সালমান তোমার নাম নিছে, ঠিক আছে, আর আমি বলি আমি ওকে কেন পাঠাবো, জিনিসটা এত বড় করে নিয়েছি, শেষ পর্যন্ত আমি ওরে দিয়ে পাঠাইতেছি, আমার যদি নিজে কিছু বলতে হতো সেটা আমি ওর সামনে দিয়ে বলবো, রাইট? আচ্ছা আচ্ছা আর আমি এইসব ম্যাটারের কোনো পাত্তাও দিইনি, ঠিক আছে, এগুলো না আমি আমার মতো চুপ হয়েছিলাম, আপনি পাখিদের মতো ঘুরে গেছিল, আই উইল ডিডন্ট কেয়ার, ওকে আমি যদি বললাম তো বহুত আগেই কত কিছু বলে ফেলতাম, তাই না? আচ্ছা দ্য থিং ইজ হ্যাঁ ডোন্ট ওয়ারি, যত যা মানে যে পানিশমেন্ট পাবো তো সেই পানিশমেন্ট ঠিকই পাবে, আর যে নির্দোষ সে ঠিকই নির্দোষ হবে, ঠিক আছে, লাইক এত ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে, সো আই মিন ওরাও তো দেখো এখন যদি ইচ্ছা করলে কিন্তু আসিফ অনেক আগে কিছু করতে নাও, পারতো, ডিড ইউ গেট দ্য প্রুফ দ্যাট আমি তো এখানে কিছু করি নি, দ্যাট ইজ স্টিল এখন কোনো কনফিউশন আছে, দেখো হি ক্যান ডু লট অফ স্টাফ, বাট হি ইন ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ওকে ফাইন, তাহলে তো আমার সাথে আমাকে সেই জানা নাও, আমি সেগুলি বুঝতে পারবো, সেগুলি করতে আমি ওকে কিছু করতে বলিও নাই, যাই হোক যাই হোক সকলে কিছু হবে না তোমার, তুমি নির্দোষ রাখি, বাট ঠিক আছে আই মিন এ তো ও তো এখন বেশ রেগে আছে, বুঝতে পারছো তো, মানে বুঝতে তো পারছি কন্ডিশনটা বেশ বেকার, অনেক রেগে আছে, উল্টা পাল্টা অনেক কিছু করতেছে আর কি, ঠিক আছে যাই হোক, যে তোমার বিয়া নাই মানে তোমার দোষ নাই, সো ডোন্ট ওয়ারি, হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি দেখবো না, ঠিক আছে, ওকে বাই, কিচ্ছু হলো না কি পজ।